আসসালামু আলাইকুম রহমতুল্লা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কালামে হাকিমের তেলবাদ শুনলাম তো এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন পর্যায়ের লোকেরা আছেন আমি একটা অনুরোধ করতে চাই খুব দীর্ঘ আলোচনা আমি করব না রাত অনেক হয়ে গিয়েছে আমাদের দেহ আর মন একটু আলাদা হয়ে গেছে অনেকক্ষণ বসে থাকার কারণে তো আপনারা যদি বেয়াদুবি মনে না করেন আমার প্রতি অসন্তুষ্ট না হন শরীরকে দেহকে মনকে চাঙ্গা করার জন্য একটু উঠে দাঁড়াতে বললে আপনারা কি অসন্তুষ্ট হবেন বরদোয়া করবেন না তো তাহলে সকলে উঠে একটু মেহরবানি করে দাঁড়ান বসে পড়ি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا واولانا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله الله تعالى في آيات أخرى كونوا مع الصادقين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم সকলে মেহরবানি করে ভক্তি ও ভালোবাসা নিয়ে পড়বেন কেউ যদি রসুলের পাক সাল্লিউসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে একবার শরীফ পড়ে আল্লাহাল সর্বনিম্ন তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন দুনিয়াতে যারা অধিক পরিমাণে শরীফ পড়বেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই শরীফ আলো হয়ে তাদের পুলসিরাত পার হতে সাহায্য করবে আল্লাহ রসুল বলেছেন আসল আলাইয়া নুরুন আলাসরত তোমরা আমার প্রতি দূরত পড়ো এ দূর তোমাদের জন্য পুলসিরাতে আলো হয়ে যাবে কেউ যদি জমার দিনে রসুল পাক সাল্লাহ আলীহসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে দুই সমার্থ বা শরীফ পড়েন আল্লাহ তালা তার আশি বছরের আমল নামার সগিরাহ গোনাগুলো মাফ করে দেন আসুন আমাদের দেহটা পড়ে থাক এই মাহফিল প্রাঙ্গণে আমাদের দিলটা কল্পনায় আবেগে ছুটে যাক সুদূর মদিনা মনাবরায় মনে মনে এই খেয়াল করি আমি রসুলে পাক সাল্লামের রোজায় আতাহারের সামনে দাঁড়িয়ে আছি সবুজ গম্বুজের নিচে অবস্থান করছি আমি হৃদয়ের সকল ভক্তি ভালোবাসা উজাড় করে পাক রসুল্লাহআসালামের প্রতি দুরুৎসরীপ সালাতু সালাম পেশ করছি অথবা শ্রদ্ধার্গ নিবেদন করছি আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف بجمالي بجماله جميل جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله واما بعد برامون باريا جلال هسو ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফ আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম আল্লামা গোলাম হক্কানি রহমাহুল্লাহ তালার ইসাল সব উপলক্ষে আজকের আয়োজিত মোবারকপণ্য মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি এই দরবারের যিনি কর্ণধার পীর জাদা পীর আলহাজ হজরত মৌলানা গোলাম সরোয়ার সাহেব দামদ বরকাত হম আলিয়া মাহফিল উপস্থিত মহতরাম ওয়াজিবুল হেতরাম হজারাতেরাম আই আইম মাই মাসাজিদ এই অঞ্চলের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিদ প্রিয় জনতা বিশেষভাবে আজকে উল্লেখযোগ্য উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অকুত ভয় লড়াকু সৈনিক ছাত্র বন্ধুরা কিশোর তরুণ যুবকেরা সর্বস্তরের শ্রোতামণ্ডলী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়লে অবস্থানরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি সেই সাথে আরও একবার অর্থাৎ দ্বিতীয়বার সকলে খিদমতে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম করুণাময় আল্লাহ আলার দরবারে খুব বিনয়ের সাথে সুক্রিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তালা ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়ার মধ্য দিয়ে যে আল্লাহ তালা কালো বৈশাখীর এই কঠিন দিনগুলোর মধ্যেও আজকে তার এক অলির স্মরণে আয়োজিত মাহফিল মাহফিলের উপযোগী একটি পরিবেশ মাহফিলের উপযোগী একটি প্রতিবেশ মাহফিলের উপযোগী একটি আবহাওয়া যে মালিক দিয়ে আমাদেরকে ধন্য করলেন এবং তার এক মহান অলির স্মরণে আজকের মাহফিলকে সুস্থ সুন্দর নির্বিঘ্নে করার সুযোগ যে আল্লাহ করে দিলেন সে মনিবের কুদরতি কদমের সামনে শেষদায় অবনত হয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সুক্রিয়া আদায় করছি আমরা সকলে পড়তেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার মুরব্বীরা আমার রাত অনেক হয়েছে ঘড়ির কাটা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে এগিয়ে গিয়েছে আর আমি আপনাদের মধ্যে বিরক্তির উদয় করতে চাই না ইংরেজিতে একটা কথা আছে কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইস ইজ নট কমন ফর অল কমন সেন্স ইজ ভেরি আনকমন সুতরাং মোল্লা মৌলবি হলেও এই কমন সেন্স আমার আছে যে শ্রোতারা উঠি উঠি ভাব করার আগেই আমার বলা উচিত ওয়ামা আলাইনা ইল্লাল বালাহ এটা বলা আমার উচিত এই কমন সেন্স আমার আছে আচ্ছা মোটামুটি দশ পনেরো বিশ মিনিট কি থাকবেন আপনারা অধৈর্য হয়ে চলে যাবেন না তো থাকবেন আলহামদুলিল্লাহ আসলে আপনারা দরবার মুখী মানুষ তো জজবাটা একটু আলাদা আমি জানি আমি এই জজবার যথার্থ মূল্যায়ন করি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাযাইয়ের বিনিময় দান করুন তবে আশেপাশে কথা বলা যাবে না আওয়াজ হবে না একমাত্র আওয়াজ হবে কোরআনের আওয়াজ আওয়াজ হবে মাহফিলের আওয়াজ আওয়াজ হবে উপস্থাপকের আওয়াজ আর চতুর্দিকে করবে তো ইনশাল্লাহ চার মিলে যুক্তি করছে জামাতে নামাজ পড়বে কয়জনে তো জামাতে নামাজ পড়লে ইমাম কয়জন হয় একজন ইমাম তিনজন মুসল্লি সামনে হলো এরকম একটা পুকুর দাঁড়িয়েছে নামাজে একটা ডোবা ইমাম সাহেব তাকবির তাহারিমা পড়েছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক অমিদ্দিন মুসল্লি তিনজন তার মধ্যে একজন বেউকুফ টাইপের সে নামাজও পড়তেছে আবার ওই পানির ভিতরে তাকায় তাকায় দেখতেছে লক্ষ্য করে দেখলো পানির ভিতরে কিসে যেন অক্সিজেন ছাড়তেছে হাওয়া ছাড়তেছে গ্রাম্য ভাষায় বলে বুটবুডি ছাড়া মুসল্লি কৌতূহল দমায় রাখতে পারেনি নামাজের ভিতরে বললেন আবে বারবার আরে পানির মধ্যে বুট করে কিসে মুসল্লি একটা গুতা বেটা নাদান তুই যে নামাজের ভিতরে কথা বললি আর বেটা পাগল ছাগল শুধু নামাজ পড়লি হয় মাস আলা জানতে হয় তোর নামাজ শেষ ভৌত হয়ে গেছে তুই কথা বলছিস পাশের মুসল্লি বলে ভাই তাহলে তো তুমিও কথা বলছো তোমারও নামাজ নাই ইমাম সাহেব ওয়ালাদ দলিন পর্যন্ত গিয়েছিলেন এখন আমিন বলেন নাই পিছনের কথাবার্তা শুনে বলতেছে ভাইরা আমি কথাও বলি নাই আমার নামাজও যায় নাই আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি নামাজ আছে কার কারণ আমাজ আছে সুতরাং আজকে মুসল্লিরা যারা নিচে বসে আছেন তারা কথা বলবেন না ইমামের দায়িত্বে যারা পালন করছেন চতুর্দিকে তারাও কথা বলবেন না নামাজ ভঙ্গের কোনো কারণ যেন না হয় ইনশাআল্লাহ অন্তত পঁচিশটা মিনিট আপনারা দয়া করে না বিশটা মিনিট একটু দয়া করে একটু দয়া করে সময় দেবেন আল্লাহর বাস্তে কোনো কথা বলবেন না রাজি আছেন তো ভাইরা দরবারের মাহফিল দরবারের মাহফিল কথাবার্তা বলে তো একটু ঢাক করেই বলতে হয় আমরা হইলাম ঠোঁট কাটা মানুষ যদিও দরবারের মানুষ কথা বলি দরবারের বাহিরে আর এখন আমাদের জন্য আটষট্টি হাজার গ্রাম বাংলা ছাপ্পান্ন হাজার গ্রাম বাংলারই বাংলাদেশ এখন যারা কোরআন শরীফের কথা বলি আমাদের জন্য যেন একটা সাক্ষাৎ জেলখানা সুতরাং জেলখানার ভিতরে যেরকম একটু হিসাবকেতাব করে কথা বলতে হয় ওরকম একটু হিসাব কিতাব করে কথা বলতে হবে তিনজন বসেছিল এক জায়গায় কয়জন তিন ভদ্রলোক এক জায়গায় বসে আছে এক ভদ্রলোক মনের দুঃখে কাঁদতেছে আর এক ভদ্রলোক মনের আনন্দে হাসতেছে এক ভদ্রলোক কাঁদেও না হাসেও না সুপসাপ বসে আস ওই জায়গা দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা দেখলো ওই তিন ভদ্রলোক বসে আস এই তিনজনকে গিয়ে গ্রেপ্তার করল এবং হাদিয়া হিসাবে কিছু উত্তম মাধ্যম প্রদান করলো কি করছে তা বোঝেন নাই আপনারা বাংলা কি বেশি বাংলা বলা লাগে বুঝছেন আপনারা বুঝলেই যথেষ্ট এখন এই উত্তম মাধ্যম যখন হাদিয়ে পেশ করল বেসারার আরো কাহিল হয়ে পড়ল এবার পুলিশ তাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছে থানায় পাশে ছিল একজন সাংবাদিক ভদ্র দৌড়ে আসে জিজ্ঞেস করলো ভাই এই লোকগুলোরে মারলেন ধরলেন গ্রেপ্তার করলেন কারণ কি কয় কারণ গুরুতর আর কি অপরাধ কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কয় না তা নাই তাহলে কোন অপরাধের কারণে উত্তম মাধ্যম হাতিয়ে দিলেন আবার গ্রেপ্তার করে নিয়েও যাচ্ছেন ব্যাপারটা কি একটু বলুন বলে না ওই সাংবাদিক সাহেব নিজেই হয়ে জিজ্ঞেস করলেন মিয়া তুমি কি অপরাধ করছো বলো লোকটা কাঁদে আর কয় স্যার আমি কোনো অপরাধ করি নাই স্যার আমার মনের দুঃখে মনের কষ্টে আমি কাঁদতেছিলাম সাংবাদিক জিজ্ঞেস করলো ভাই বেসারা তো কোনো অপরাধ করে নাই কাঁদতেছিল মারলেন কেন গ্রেপ্তার করলেন কেন কয় মিয়া বোঝেন না লোকটা সরকার বিরোধী লোকটা কাঁদলো আর আপনি কোন সরকার বিরোধী বুঝলেন কেমনি কয় সে কেঁদে কেঁদে সাংবাদিকের মিডিয়ার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে কেঁদে কেঁদে বুঝাতে চাচ্ছে দেশের পরিস্থিতি বেশি ভালো না লোকটা আসলে কি সরকার বিরোধী আচ্ছা বুঝলাম এই জন্য গ্রেপ্তার করছেন তো সাংবাদিক জিজ্ঞেস করলো আরেকটা লোক এই মিয়া তোমার কি অপরাধ বলো লোকটা স্যার আল্লাহর কসম স্যার আমি কাঁদি নাই আমি একটা কথা মনে পড়ছিল তাই হাসছিলাম আমি আর কোনো অপরাধ করি নাই স্যার জিজ্ঞেস করলো ভাই পুলিশ বেসারা তো কাঁদে নাই একটু হাসছিল কেন গ্রেপ্তার করলেন মারধর করলেন মিয়া কারণ বোঝেন না দেশের হাজার হাজার মানুষ দুশ্চিন্তায় ঘুমায় না মানুষ বাড়ির থেকে বের হয় ঘরে ফিরে আসতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই এ দেশে যে দেশে নুনের দাম আছে খুনের দাম নাই সেই দেশেই হাসে এটা রীতিমতো একটা মানবতা বিরোধী অপরাধ মানুষ আসে আসে দুশ্চিন্তায় বেটায় কি করে হাসে এটা একটা কথা হইলো এটা একটা একটা তামাশা এই জন্য বেটারে গ্রেফতার করছি এবার সাংবাদিক জিজ্ঞেস করলো তুমি কি করছো লোকটা ভয়তে কয় স্যার আল্লাহর কসম স্যার আমি স্যার কিচ্ছু করি নাই স্যার আমি কাঁদিও নাই আমি হাসিও নাই আমি বসেছিলাম জিজ্ঞেস করলো ভাই ও তো কাঁদেও নাই হাসেও নাই সুপচাপ তো ওরে গ্রেপ্তার করলেন মারধোর করলেন কারণ কি কয় বোঝেন না ও হাসেও না কাঁদেও না সুপচাপ বসে আছে আসলে বেটায় ভিতরে ভিতরে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করতেছে ভিতরে ভিতরে কি করতেছে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা হচ্ছে এই গুরুতর অপরাধের গ্রেপ্তার করছি ভাইরা কোন দেশের অবস্থা যদি হয় এই হাসা যাবে না কাঁদা যাবে না চুপচাপ বসেও থাকা যাবে না সেই দেশে দরবারেই হোক আর আসমানেই হোক ওই দেশে মাহফিল করতে গেলে শ্রোতাদের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রাণ খুলে কথা বলা যায় সুতরাং অনেক ভাইরা অনেক দূর দারাজ থেকে এসেছেন কিছু কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু আসলেই বন্ধু বানানো বন্ধু নয় এবং আমার হৃদয়ের মানুষ নাগাইশ দরবারের পীর সাহেব মাশাল্লা ওয়াজ যা করার পুরোপুরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে দীর্ঘ নেখায়া দান করুন এবং আমার অত্যন্ত শ্রদ্ধা আমি যাকে ভালোবাসি লোকের আমার বলে পিস্যাব আর আমি বলি আমার পিস্যাব হলো আরিফ বিল্লাহ সিদ্দিকি আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত সুন্দর সাবলীর কথা বলেছেন আল্লাহ তালা আজকে যারা এসেছেন এই দরবারে বিভিন্ন দরবার থেকে যে সকল সম্ভ্রান্ত সম্মানিত পীরস্যাবেরা গদিনী সেনেরা যে সকল খলিফারা এই দরবারে এসে দরবারকে রওনক করেছেন মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহর মহান অলি মরহম আল্লামা গোলাম হক্কানি রহমা তালার স্মরণে আয়োজিত আজকের মাহফিলে যারা এসেছেন আল্লাহ তালা তাদের সকলকে উত্তম যা দান করুন তবে রুহের মাঘ ফেরাত কথাটা আমার খুব সুন্দর ভালো লাগে নাই এ কথাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই রুহের মাঘ ফেরাত দেখুন আল্লাহওয়ালাদের ব্যাপারে আমরা এই ধারণা করি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে আমরা এই ধারণা করি আল্লাহ তালা অবশ্যই তাদের রুহকে উত্তম মর্যাদা দান করবেন সুতরাং সাধারণ মানুষের রুহের যেরকম মাঘ ফেরাতের কথা আমরা বলি আল্লাহ ওয়ালাদের সামনে যারা আত্ম সন্নত মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করেছেন এবং অন্যদেরকে শরিয়াত ও সন্নত মোতাবেক জীবন পরিচালনা করতে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে এই রুহের মাঘ ফেরাত এ কথাটা না আনাই ভালো বরং তাদের আত্মার উত্তম মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ তালা তাদেরকে আত্মাকে উত্তম মর্যাদা দান করুন উত্তম মাকাম আল্লাহ তালা দান করুন সে লক্ষ্যে আয়োজিত আজকের মাহফিলকে আল্লাহ তালা কবুল করে নিন বলি আল্লাহ শাহ অলিউল্লাহ মহাদ্দেজ দেহলুবির হামুল্হু তালার একটি কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল শাহ অলিউল্লাহ মহাদ্দেজ দেহলুবির হামুল্লাহু তালা তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ কালজয়ী মহাপুরুষ তিনি ছিলেন মহান আল্লাহ তালার আল্লাহ তালার এক মহান গোলাম তিনি ছিলেন এই পৃথিবীতে এই পৃথিবীতে ধূমকেতুর মতো যাদের পৃথিবীতে আবির্ভাব হয়েছে তাদের মধ্যে একজন অন্যতম হল শাহ ওলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাহুল্লাহ তালা শাহ ওলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাহুল্লাহ যার ছাত্ররা ছিল ওই যুগের বড় এক একজন শেখুল হাদিস সোহানাল্লাহ আল্লাহ পড়েন সকলে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাহুল্লাহ তালা একদিন এক এলাকা দিয়ে যাচ্ছেন তার সঙ্গে তার লোকজন আছে তার মুরিদ মতাকে যারা আছে তার মহাব্দ আছে ভালোবাসার লোকেরা আছে ওই এলাকা দিয়ে গেল একটি মসজিদে আজান হলো ওই মসজিদে প্রবেশ করলেন তারা প্রবেশ করে দেখলেন যিনি আজান দিয়েছেন যিনি ময়াজিন তিনি ইমাম তিনি মুসল্লি মসজিদে কয় লোক কয়জন আপনারা কি বুঝতে পেরেছেন শাহলি মুহাদেস দেহলির তালা জিজ্ঞেস করলেন তুমি আজান দিলে তুমি ইমাম আবার তুমি মুসল্লি আমরা না এলে তো তুমি মুসল্লি ব্যাপারটা কি এখানে কি কোনো মুসলমান নাই বললে হ্যাঁ মুসলমান আস তবে তারা সকলে মসজিদ বিমুখ মসজিদে আসে না কেন আসে না ইমাম সাহেব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বললেন পাশে বিশাল বড় একটা অট্টালিকা দেখিয়ে বললেন হলো এলাকার জমিদার এলাকার প্রভাবশালী জমিদারের বাড়ি এটা এই জমিদারের অধীনস্থ অঞ্চল এটা এই জমিদার নাম কাওয়াস্তে মুসলমান হলেও তিনি সারা কোনো ধার ধারেন না তিনি প্রকাশ্য দিবালকে মত পান করেন এবং তিনি নায়িকা গায়িকাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চের বিভিন্ন ধরনের নাচ গানের আয়োজন করে থাকেন এমনকি জুমার সালাত ঈদের সালাত আদায় করার জন্য তিনি যেহেতু মসজিদে আসেন না অঞ্চলের মুসলমানরা কেউ মসজিদে আসার তাকিদ অনুভব করে না দেশের প্রভাবশালী লোকেরা রাজা বাদশারা যেরকম হবে ওই দেশের সাধারণ জনগণের চরিত্রে তার কিছু প্রভাব পড়বে আল্লাহর শাহ বললেন তুমি আমাকে একটু ওই জমিদারের কাছে নিয়ে চলো ইমাম সাহেব চিন্তা করলেন সর্বনাশ বলে কি আমি নিয়ে যাবো আমার জীবনটা ফিরে আমার সাথে থাকবে কিনা সন্দেহ আর দুনিয়ায় যত চাকরি আছে তার ভিতরে সব থেকে মুসিবতের চাকরি হলো ইমামতির চাকরি এই জন্য লোকেরা ঠাট্টা করে বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি মসজিদে মুসল্লি যদি হয় বারো জন মত হলো তেরোটা আর বাংলাদেশে ইল্লা মাসা আল্লাহ ইসা আল্লাহ দুই একটা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের মসজিদ কমিটির লোক হয় তারা যারা ঠিক মতো আদায় করে না রাজনৈতিক প্রভাব সামাজিক প্রভাব অর্থনৈতিক প্রভাবে প্রভাবিত করে তারা মসজিদ কমিটির লোক হন ইমাম সাহেব ভয় পেলেন তিনি যেতে চাইলেন না শাহ অলিউল্লা মহাদেস দেহলি রহমতুল্লাহে বললেন তোমার ভিতরে যেতে হবে না তুমি বাহির থেকে একটু দেখায় দাও ওই জমিদারকে যা বলার দায়িত্ব আমার আমি বলবো আল্লাহর তাকে দেখিয়ে দিলেন ইমাম যে এই রঙ্গমহলে আমদার ভিতরে তিনি থাকেন মদে বিবর হয়ে পড়ে থাকেন রাতের বেলায় জলসা ঘরে লাল নীল বাতি জলে আর সেখানে নর্তকীরা ঘুঙুর পড়ে বিভিন্ন ধরনের নৃত্যের অবতারণা করে আর তিনি মদ খান আর এগুলো উপভোগ করেন আল্লাহর শাহীবি রহমাতুল্লা আলীহে আসতে আওয়াজ দিতে 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 আওয়াজ তিনি ভিতরে ঢুকলেন যাতে করে ওই জমিদারকে কোন অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অবস্থায় তিনি না দেখেন ভিতরে গেলেন জমিদার দেখলো এক কেতাদুরস্ত বুজুর্গ ব্যক্তি গরম হয়ে গেল কে আপনি উল্টা প্রশ্ন করলেন আমার পরিচয়ের আগে তুমি বলো তুমি মুসলমান কিনা এখন জমিদার চিন্তা করে আমি অন্যের কাছে কৈফিয়ত নেই কোন জায়গার কোন লোক আসলো উল্টা আমার কাছে কৈফিয়ত চাহে যখন সে হুংকার দিতে গেল আল্লারনির চেহারার দিকে যখন তাকিয়েছে জমিদারের সারা শরীরের ভিতরে থর থর করে কাপ শুরু হয়ে গিয়েছে যারা প্রকৃত আল্লারনি তারা কাউকে কখনো তবাস করে কথা বলেন না জনবরণ ঠেকই না আর যারা মরিদ মারকাপির গরু মারকাপির ছাগল মারকাপির যারা পয়সা করি কামনের পি তারা সব সময় উল্টো প্রশ্ন করলেন তোমার পরিচয় দাও তুমি মুসলমান কিনা বললো হ্যাঁ আমি মুসলমান বললো হ্যাঁ আমি মুসলমান আমি মুসলমান তো তুমি মুসলমান মসজিদের আজান কি তোমার কানে গিয়েছে বললো হ্যাঁ মসজিদের আজান আমার কানে গিয়েছে তো আজান তোমার কানে গিয়েছে তুমি কেন নামাজে পড়ার জন্য মসজিদে যাও নাই হয় হয়নি শোন আমি নিয়াদ করে আসছি এখানে কিছুদিন অবস্থান করবো কিছু সময় থাকব পরবর্তী আজান হবে মসজিদে বা জামাত সলা আদায় করার জন্য যদি তুমি না যাও চাপকে আমি তোমার পিঠের চামড়া তুলে দেব তুমি কত বড় জমিদার হয়েছো আমি দেখে নেবো জমিদার চিন্তা করে বাপরে আবার কে ভর কৈফিয়ত নিলাম আজকে তো উল্টা কৈফিয়ত দেওয়া লাগে বাংলাদেশ সেই রকম পীরের দরকার নাকি বলেন আমাদের দেশে অবশ্য পিস সাহেব আসেন কিছু মাশাল্লাহ নতুন বৌরা যেরকম আধা হাত ঘমটা দেয় এরকম কিছু ঘমটা লাগায়া ইন্না মিনাল আহবা আহবারইবার রহবান লা কুলুনা আমদা নাস বিল বা এক দল হল দরবেশ আরাক দল হলো ধরে ভেষ এক দল হলক দরবেশ আরাক দল হলো ধরসে ভেষ বন্ধুরামান বন্ধুরামান। শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহেলুবির আহমেদুল্লাহ আলাই হে দায়িত্বহীন কণ্ঠে বললেন তুমি যদি বা জামাত সলা তাদায় করার জন্য মসজিদে না যাওক আমি তোমার পিঠের চাপকে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেব তুমি কত বড়ো জমিদার কত বড়ো প্রভাবশালী হয়েছো আমি দেখে নেব জমিদার সাহস করে কিছু বলতে পারলো না তবে রাগের মাথায় একটা কথা বলে ফেলবো আমার সময় কম যাব তবে ওই উযুটুযু করার সময় আমার হবে না ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি রাগের মাতা সেও বলে বলছে যা তোর না তুই উযু ছাড়াই যাস এখন শা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী আমার দেশের রাজারবাগি আর বাবা দেওয়ানবাগি কবরার মতো আলেম যার ছাত্র যার ছাত্র এই যুগের শেখুল হাদিস যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না এখন ছাত্র রাখা হুজুর বললো কি অজু সারা নামাজ হয় অজু ছাড়া মসজিদে যাওয়া যায় এখন শাহ অলিউল্লা মহাদেশ দেহ রহমতুল্লাহ চিন্তা করেন আল্লাহ কথা আমিও তো তালে তালে একটা বলে ফেলছি আল্লাহর অলি কারাম সাইনবোর্ড লাগালে মানুষ আল্লাহর অলি হয় না অনেকগুলো গাড়ি গেলে তার দরবারে সে কখনো অলি হয় না অনেকগুলো গরু ছাগল গেলে অলি হয় না অনেক মানুষ এলে হয় না। অলি আল্লাহ হলো ওই ব্যক্তি আল্লাহর অলি হলেন ওই ব্যক্তি যার কাছে সাধারণ মানুষ যায় আর যার সহবতে বসলে আল্লাহর কথা দিলে স্মরণ হয়ে যায় বাড়িওয়ালার কাছে গেলে বাড়ি পাওয়া যায় গাড়িওয়ালার কাছে গেলে গাড়ি পাওয়া যায় ধন দৌলতওয়ালার কাছে গেলে ধন দৌলত পাওয়া যায় আল্লাহর তারা যাদের কাছে গেলে দিলটা আল্লাহমুখী হয়ে যায় আমার বন্ধুরা আমার বন্ধুরা মহাদেশ দেহ রহমতুল্লাহ রেহে ফিরে নেন এসে ইমামকে বললেন আমাকে একটু অজুর পানি দাও উজুর পানি দিলেন তিনি খুব এহতমামের সাথে গভীরভাবে চিন্তায় মগ্ন তিনি উজু করলেন বলেন একটি মুসল্লা নামাজের একটি যায় নামাজ আমাকে দাও আশেপাশে নির্জন নিবৃত কোনো জায়গা আছে কিনা আমাকে বলো একটা ঝোপ জঙ্গল নির্জন নিবৃত জায়গা শাহ অল্লা মহাদেস দেহেলুবির রহমতুল্লাহ আলী হে তিনি চলে গিয়েছেন তিনি চলে গেলেন এই নির্জন নিবৃত জায়গায় যা নামাজ বিশালেন কেবলামুখী হলেন সলাতে দুই রাকাত সলাতুল হাজত নামাজে পড়ে গেলেন আল্লাহর কাছে সেদায় পড়ে ডাকছেন মালিক নরম দিয়া গরম দিয়া যেভাবে পারছি হ্যাকমত করে মসজিদ পর্যন্ত আসার একটা তাকিত আমি দিয়েছি আল্লাহ আমার একটু ক্ষমতা ছিল আমি করেছি বাকি দিল ঘোরায় দেওয়ার মালিক তুমি আল্লাহ তা করার আমি তাই করেছি জমিদার জিজ্ঞেস করলো যে লোকটা আমার হুমকি দিয়ে গেল দেখো লোকটা আছে কিনা বললো হ্যাঁ লোকটা আছে তার সাথে লোকজন একটু ভয় হলো আমি জমিদার মানুষ জিন্দগি মানুষ চড়াইস এখন আমার চড়ানোর জন্য উনি আসছে না জানি কোন বিপদে পড়ে যাই আচ্ছা ঠিক আছে যাই মরজিদে একটু ঘুরিয়ে আস ধোয়া নাই পোষা নাই উজু নাই কালাম নাই চলে গেছে মসজিদে কোনো মতে মসজিদে উঠা বসা করে চলে আস সন্ধ্যা ঘনিয়ে আসল পরন্ত বেলা মদের নিশা চাপল চাকর নকরদেরকে বলল মদ দাও মদের বোতল আনা হল খুলে যখন গ্লাসে ঢালল মদ খেতে আজকে ভাল লাগছে না মুখের কাছে নিচ্ছে কেন যেন নিজের ভিতরে একটা অন্যরকম ভাব মনে হচ্ছে চার কদম সামনে যায় দুই কদম পিছনে আস অন্য মনের অশান্তি দূর করতো মদ পান করে আজকে অশান্তি আরো বেড়ে গিয়েছে মদেও যেন কোনো শান্তি লাগতেছে না করবেন চিন্তা করতেছে জিজ্ঞেস করলেন চাকর নকরদেরকে খোঁজ নিয়ে আস লোক চলে গিয়েছে কিনা চাকর নকর এসে বলল না এখনো তিনি আসেন ভাবলেন মসজিদে না গেলে আবার কোন ঝামেলা করে আচ্ছা যাক মসজিদ যাবই যখন তো খামাখার বেউজুতে গিয়ে লাফ কি একটু পানি আন অজু করে যাই পানি আনল অজু করে মসজিদে গেলেন সলাতুল মাগরি বাদায় করলেন সলাতুল মাগরি আদায় করলেন শাহ আলুল্লাহ মহাদেশ দেহ রেবুল হামাদুল্লাহ আলিহেব জানামাজ মিশিয়ে সে দায় পড়ে কাঁদছে আল্লাহ আমি তো আর হেদায়েতের মালিক নই তোমার কোন বান্দার দিল পরিবর্তন করে দেওয়ার মালিক আমি নই আল্লাহ আমি আমার পক্ষ থেকে যা চেষ্টা হিকমত করার যা করার তা করেছি আল্লাহ মসজিদে রাখার দায়িত্ব তুমি আল্লাহ রাত হয়ে গেল জমিদার সলাত আদায় করে চলে গেলেন অন্দর মহলে ঢুকলেন জলসা ঘরের লাল নীল বাতি জ্বলল নর্তকীরা তৈরি হয়ে আছে ঘুঙুর পরে একটু পরেই জলসা ঘরে জমিদারের মনোরঞ্জনের জন্য শুরু হবে নাচ গান জমিদারের কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু শান্তি লাগে না সামনে পিছনে পায়চারি করলো কোনো কিছু ভালো লাগতেছে না এবার চাকর নকরদেরকে বললো একটু পানি এনে দাও করব লোকেরা জিজ্ঞেস করল কেন করবে না তো নামাজের আজান হয় নাই কেন করবেন বললেন আমার কাছে শান্তি লাগে না অন্যদিন মনের অস্থিরতা দূর করার জন্য মদ পান করতাম আজকে মদের ভিতরে যেন মন ডুবতেছে না একটু পানি আনো অজু করে মসজিদে যাই দুই রাকাত নামাজ পড়ে আসি দেখি দিলের মধ্যে কোনো শান্তি লাগে কিনা আজান হলো সলাতুলি সারাজান হলুব জমিদার মসজিদে চলে গেলেন ইমামের পিছনে ফরজ আদায় করলেন আর ফরজ শেষ করে দু রাকাত আদায় করলেন আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে কিছু তসবি তালিল করলেন দিলের ভিতরে শান্তি এলো এবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল আর বলল মালিক দিলের শান্তি প্রশান্তির জন্য মত পান করেছি মানসিক প্রশান্তির জন্য নর্তক দিয়ে নাচের আসর বসিয়েছি আজকে দুই রাকাত সলাতির ভিতরে তোমার তাসবিহ তাহলিলের ভিতরে যে मजा যে তৃপ্তি যে আনন্দ পেলাম আলা বিযিকিরিল্লাহি তাতমাউনুল ক্বুলুব আজকে তোমার জিকির তুমি আল্লাহ তাআলার তাসবিহ ভিতরে যে দিলের শান্তি প্রশান্তি পেলাম আমি মনে হয় কোনদিন এই ভাবে কিছুতে পাই নাই সালাত শেষ করে তিনি গেলেন ওদিকে অন্ধর মহলে তার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক অনেক দিন ধরে নাই কে যেন বললো একজন বুজুর্গ একজন আল্লাহওয়ালা ব্যক্তি এসেছেন অনেক রাগারাগি করেছেন শাসন করেছেন হুমকি দিয়েছেন তার কথায় বাদশা মসজিদে গিয়েছে বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে কাঁদতে লাগলো রাবারাবিন হয়তো আমার স্বামীর হেদায়তির জন্য তুমি কোনো অলি আল্লাহ বুজুর্গ তুমি পাঠিয়ে দিয়েছ একদিকে মহাদ্দেশ দেহলবি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর একদিকে ঘরের বিবি কাঁদে নামাজ শেষ করে যখন গেলেন তার রঙ্গমহলে গেলেন এবার একটু পরেই শুরু হবে নাচ গান বললেন তোমরা যার যার ঘুঙুর খুলে ফেলো জলসা ঘরের লাল নীল বাতি সব বন্ধ করে দাও নিবাই দাও আমার আজকে কোনো কিছুতে শান্তি লাগতেছে না এতদিন আমি দিলের মিথ্যা শান্তির জন্য দিনের মিথ্যা বেগের জন্য আমি মত পান করেছি আসর জলসা বসিয়েছি এই জলসা গড়ে বিভিন্ন আসর বসিয়েছি তাম জীবনের অপকর্মে আমি যা সুখ পাই নাই মসজিদে গিয়া দুই রাকাত সলাত আল্লাহর জিকিরে তার থেকে বেশি শান্তি পেয়েছি সুতরাং আমার জীবনের মোর পরিবর্তন হয়ে গিয়েছে আমি যতদিন আসি আমার এই পান্থশালায় আমার এই নাট্যশালায় আর কোনো দিন নর্ত কি পড়বে না আর কোনো দিন লাল নীল পানির আসর বসবে না আমার মুরব্বীরা আল্লাহর ওলি যারা সত্যিকারে উলি যারা মানুষের দিকে যখন তারা দৃষ্টি দেয় ওই লোকের কলবির ভিতরে আল্লাহওয়ালা কিছু সৃষ্টি হয়ে যায় সুতরাং আল্লাহর সাথে আমরা ভালো সম্পর্ক রাখি সোহবত রাখি আলমার উন আহাব্বা আলমার মান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার আখেরাত যার সাথে যার নেসবত তার সাথে তার কেয়ামত দলিল হল কোরআন শরীফের আঠাশ ফারার শেষ সুরা নাম হল আত্মহারিম সুরার নাম কি সুর সুরাত সুরাতহারিম বারোটি আয়াত সম্বলিত সুরা দশ এবং এগারো এই দুটি আয়াত যদি আপনারা পড়েন স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে কি স্পষ্ট হবে হজর নুহার আলী ঘরে রইল সালামের খাবার খেল নুহালের জাত সন্তান গর্বে ধারণ করল নাম হলো তসিরে মারিফুল কোরআন এসেছে তার নাম ছিল ওয়ালেগা কি নাম ছিল নুহার স্ত্রী তার কনজুগার লাইফের পার্টনার আল্লাহর প্যাগাম্বারের ঘরে রইল আল্লাহর খাবার খেলো আল্লাহর সন্তান গর্বে ধারণ কিন্তু দিলের দিলের সম্পর্ক অন্তরের ভালোবাসা আল্লাহ বিরোধী দিন বিরোধী প্যাকাম্বার বিরোধীদের সঙ্গে অর্থাৎ দিলের সমর্থন আল্লাহ বিদ্বেষীদের সঙ্গে প্যাগাম্বার বিদ্বেষীদের সাথে ওদের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এলো দিল তাকে বলা হলো ও অভিশপ্ত নারী আল্লাহ ল তোমাদের উপরে পড়ুক আল্লাহর গজবে তোমরা শেষ হয়ে যাও নবীর ঘরে রইলা নবীর বিছানে শিল নবীর যত সন্তান গর্বে ধারণ করলা কিন্তু দিলের মহাব্বাত দিলের ভালোবাসা দিলের সম্পর্ক আত্মার সম্পর্ক আল্লাহ বিরোধী দিন বিরোধী প্যাগাম্বারদের সঙ্গে রাখলা এই জন্য তোমাদের ওই নবীর স্ত্রী হওয়ার কারণে তোমাদের কোনো কাজে আসে নাই গজবে শেষ হয়ে যাও আল্লাহর পায়গাম্বারের সন্তান নুহাল ইসলামের সন্তান কেনান ওই কেনান আল্লাহর পায়গাম্বারের সন্তান কিন্তু মহাব্বাদ ভালোবাসা ওই সাহাবাগীদের সাথে কাদের সাথে সাহাবাগীদের সাথে দিলের যত দহররম মহররম বন্ধুরা আমা এই জাগরণ মঞ্চের সাথে থাকার কারণে কি মঞ্চ যেন এই রকম একটা জাগরণ মঞ্চ আমার বন্ধুরা ওদের সাথে থাকার কারণে ওদের ভালোবাসার কারণে ওদের সাথে সম্পর্ক তৈরি হওয়ার কারণে আল্লাহর পায়খম্বার তাকে জাহাজে উঠানের জন্য বললেন কিন্তু কোনো কাজ হলো না আল্লাহ তালা জানাই দিলেন অনুহু এই সন্তান ইন্নাহু মিন লাই ইন্নাহু লাইসামিন আহালিক ইন্নাহু লাইসামিন আহালিক তোমারই সন্তান তোমার আহালের অন্তর্ভুক্ত নয় তোমারই সন্তান তোমার আহালের অন্তর্ভুক্ত নয় নবীর সন্তান হয়েও নবীর সঙ্গে সম্পর্ক নাই নবী বিরোধীদের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ লানা তার উপরে পড়ল সে জাহান পক্ষান্তরে ফেরাউনের ঘরে রইল ফেরাউনের খাবার খেলো ফেরাউনের সঙ্গে এক বিছানে রাত কাটালো নাম হলো বিবি আসিয়া নাম হলো বিবি আসিয়া দিলের সম্পর্ক দিলের সম্পর্ক সঙ্গে দিলের সম্পর্ক ইমানদারের সঙ্গে দিলের সম্পর্ক দিন সঙ্গে দিলের সম্পর্ক প্যামের সাথে সাথে আল্লাহ ওয়ালাদের সাথে ওয়ালাদের সাথে দিলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তালা অনেক বড় মর্যাদা তাকে দান করলেন বিবে তার উপরে যখন ফেরাউনি লোকজন অত্যাচার নির্যাতনের পাহাড় যখন তার উপরে ভেঙে দিল বিবি তুমি আমাকে দেবে কোন সন্দেহ নাই আল্লাহ আমি বলে আমাকে জান্নাত দেবে কোন সন্দেহ নাই কিন্তু আমি আসিয়া তোমার কাছে জান্নাতের জন্য পাগল নই রব্বুর আরবিন এই দুনিয়ায় সবাই তোমার কাছে জান্নাত চাই আমি তোমার কাছে জান্নাত চাই না আয় আল্লাহ তালা আমি তোমাকে চাই তোমাকে চাই তোমার কাছে আমার জন্য একটি ঘর বানাও যেমনটি বলেছিলেন মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি গভীর রাত্রি তাহাজুদের সলাতের ভিতরে তিনি বলেছিলেন রব্বুল আরবিন সবাই তোমার কাছে জান্নাত চায় আমি মহিউদ্দিন আব্দুল কাদের জান্নাত চাই না আয় আল্লাহ তালা যেই জান্নাতের ভিতরে তোমাকে পাওয়া যাবে না যেই জান্নাতের ভিতরে তোমার দিদার নসিব হবে না ওই জান্নাত আমি মহিউদ্দিন আব্দুল কাদের চাই না রব্বুড়া রবি তোমার একজন গোলাম হিসাবে জাহান্নাম নাম তুমি আমাকে দিয়ে দিও কিন্তু তুমি আল্লাহ তালা জাতে পাক তুমি আল্লাহ তালা মন জাতে পাক ওই জাহান্নামের ভিতরে গিয়া প্রতিদিন যদি তুমি একবার আমার সঙ্গে দেখা করো আর আমাকে যদি নাম ধরে ডাকো মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো আয় আল্লাহ তালা ওই জাহান্নামের ভিতরে গিয়া যদি তুমি আমার সঙ্গে দেখা করো ওই জাহান্নাম আমার জন্য জান্নাতে পুরোপান্তরিত হয়ে যাবে আর জান্নাত পেলাম তুমি আল্লাহ তাআলাকে পেলাম না ওই জান্নাত আমার জন্য সব কিছু পাওনা হবে না বিবি আসিয়া রব্বুর আরবিনের কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ তালা আমার দৃঢ় বিশ্বাস দিনের উপরে যারা ছিল তোমাকে যারা রব বলে মেনে নিয়েছে ওই ওর উপরে যারা ইস্তে কামা ছিল আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাত দিয়েছ অবশ্যই তুমি আমাকেও জান্নাত দেবে কিন্তু আমি জান্নাতের জন্য লালাই তো নই তুমি আল্লাহ তালাকে চাই তুমি আল্লাহ তালাকে চাই তোমার কাছে আমার জন্য একটি ঘর বানাও তো শ্রীবনে কাশিরের ভিতরে এসেছে তো শ্রীবনে কাশিরের বর্ণনা এই দুনিয়ার ভিতরে জাগতিক চোখ দিয়া বৈষয়িক চোখ দিয়া আল্লাহর বেশ তো কেউ দেখে একজন নাই ছাড়া কেউ দেখে একজন নাই ছাড়া এটা আমার বর্ণনা নয় ইবনে বর্ণনা এই দুনিয়ার ভিতরে জাগতিক চোখ দিয়া বৈষয়িক চোখ দিয়া বাহ্যিক চোখ দিয়া চোখ দিয়া আল্লাহর বেশ তো দুনিয়ায় থেকে কেউ দেখে নাই আমার দিনের নবী তিনি দেখেছেন মেয়ারাজ গিয়া এই দুনিয়ার ভিতরে একজন মাত্র বাহ্যিক চোখ বৈষয়িক চোখ দিয়া এই পৃথিবী থেকে বেশ তো দেখেছে তিনি আর কেউ নন তিনি হলেন বিবি আসিয়া আল্লাহ তালা কে বলে মেনে নিয়েছেন তার উপরে তিনি ছিলেন ইমানদারের সঙ্গে সম্পর্ক ছিল আল্লাহ আলাদের সঙ্গে দিলের সম্পর্ক ছিল পায়ের সঙ্গে দিলের সম্পর্ক ছিল দিলের ভালোবাসা দিলের টান ছিল আল্লাহ যার ফলশ্রুতিতে আল্লাহ তালা এত উত্তম মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছিলেন আমার মরব্বির আমার বন্ধুরা ভালোবাসা বড় দামি জিনিস ভালোবাসে বড় দামি জিনিস আপনারা জানেন আসাবে কাহাব আসাবে কাহাব তাদেরকে ভালোবেসেছিল একটা কুকুর একটা কুকুর ইমানদারদেরকে আল্লাহ বালাদেরকে আল্লাহ লোকদেরকে ভালোবাসার কারণে কুকুরের জন্য যদি আল্লাহর জান্নাতের ফয়সালা হতে পারে আব্রাহাব আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছিল আপনারা জানেন মহাসার নামক এলাকায় অর্থাৎ মুজদালিফার শেষে মিনার শুরুতে নামক এলাকায় আব্রাহার বাহিনী যখন এলো সামনের দিকে কমান্ড হাতি ডাইনে যায় যায় পিছনে যায় কিন্তু এক কদম সামনের দিকে অগ্রসর হয় না বারবার চেষ্টা করা হলো বারবার চেষ্টা করা হলো এক কদম সামনে যায় না হাতি একটা সাধারণ পশু সাধারণ একটা পশু তার দিলের ভিতরে আল্লাহর ঘরের প্রতি মহাব্বাত আখিরি পেগাম্বরের প্রতি মহাব্বাত দিনের প্রতি মহাব্বাত হওয়ার কারণে আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালার কুদরতি সারা সামনে গেল না একটা হাতি যদি আমার দিনের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি এখন আগমন করেন নাই আগমন করবেন ঐতিহাসিকরা বলেন হুজুরের জন্মের একান্ন দিন আগের ঘটনা আল্লাহর আখিরি পেগাম্বর কে ইমানদার আল্লাহর ঘর বাইতুল্লাহকে দিলে দিলে মোহাম্বাত করলো একটা পশু ইমানদারদেরকে করলো কুকুর এদের পরিণতি যদি ভালো হতে পারে আল্লাহ উস্তুনে হান্নানার উপরে হেলান দিয়া তিনি খোদ্ দিতেন বয়ান দিতেন ওই উস্তুনে হান্নানা আল্লাহ রসুলের সহ থাকার কারণে তার যদি এত বড় মর্যাদা হতে পারে আমার বন্ধুরা আমার মুরব্বীরা আপনি আমিও যদি আল্লাহ বলাদের সঙ্গে যদি থাকতে পারি বান্দাদের সঙ্গে যদি হতে পারি আলমার মান আহাব্বা যার সাথে যার মোহাব্বা তার সাথে তার আখেরাত আর যার সাথে যার নিসবত তার সাথে তার কেয়ামত আপনি আমি যদি ভালো মানুষদের সঙ্গে আল্লাহওয়ালা পরহেজগার দিনদারদের সঙ্গে সম্পর্ক যদি রাখতে পারি তাহলে আপনার আমার জিন্দগিটাও সফল জিন্দগি হয়ে যাবে কেয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমরাও উঠতে পারব জোরে বরণ ঠিক না সুতরাং আজকের মাহফিলে ডিটারমাইন্ড হতে হবে মন স্থির করতে হবে আমরা কাদের সাথে চলবো কোন ধরনের লোকদের সাথে চলব আমাদের বন্ধুত্ব আমাদের সম্পর্ক আমাদের আত্মীয়তা আমাদের হৃদয়ের টান কাদের সাথে হবে আল্লাহ বিরোধীদেরকে সাথে সম্পর্ক রাখবো না ইসলাম বিদ্বেষীদেরকে ভোট দেবো না যে সকল ভণ্ড পীরেরা আল্লাহ মঙ্গ আল্লাহ রসুলের সাহেব বেহাদুবি করে তাদের সাথে সামান্যতম কোনো সম্পর্ক আমরা রাখবো না সকলের রাজি আছি তো আল্লাহ হাত নামায় ভাইরামার আমার আমার কেলাগাছ কেলাগাছ বলি আঞ্চলিক ভাষা আপনারা বলেন কলা গাছ এই কলা গাছ নষ্ট করছে সিরে আর বাংলাদেশটা নষ্ট করছে তথা তথাকথিত কিছু পীরে কথা ঠিক কিনা বলুন ঢাকায় এক পীর আছে না না হই নাই নিলাম এমন পীর পীর খুঁজে পাওয়া যাবে না পেটের যন্ত্রণা না পেট ভালো ভাইরা তিনি আমি নিজে পড়েছি কাহিনী থেকে নয় নিজের চোখ দিয়ে এই চোখ দিয়ে নিজের হাত দিয়ে ধরে তার বই লেখা বই আমি পড়েছি তিনি লিখেছেন মোহাম্মদ সাল্লা স্লামকে তিনি স্বপ্ন দেখলেন ফরিদপুর এবং ঢাকার মধ্যবর্তী একটি স্থানে ময়লার স্তূপ সেই ডাস্টবিনের মতো জায়গায় মোহাম্মদ সাল্লাম উলঙ্গ হয়ে শুয়ে আছে হুজুরের এক পাও খাটো এক পাও লাম্বা। তিনি গেলেন গেলেন তিনি তিনি আল্লাহ হাতের আঙ্গুলি দিয়ে খোসা দিলেন হুজুরের দেহে প্রাণ ফিরে এলো তিনি মোহাম্মদ সাল্লাহামকে হাত ধরে উঠালেন এবং কাপড় পড়ালেন আল্লাহ নবী বললেন তুমি দিনে মোহাম্মদীর পুনর্জীবন দানকারী আরে না উজুবিল্লা উজুবিল্লা পরে কন বাঙালি না উজুবিল্লা খুব অভ্যস্ত বাহিরে গেলে কুল্লু সাই আলহামদুলিল্লাহ মা আসলে আউজুবিল্লা না উজুবিল্লা বাহিরে গেলে কুল্লু সাই আলহামদুলিল্লাহ ভাইরা এই এই স্বপ্ন যে পীরে দেখে এই পীর কিরকম পীর বলবো আর বলবো নাকি ব্রিটিশ পিরিয়ডের কথা ব্রিটিশ পিরিয়ডের কথা গল্প এক লোক গেছে সিন দেশে বেড়াইতে কোন দেশে দেশে কোনো আয়না 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 নাই নাই দেশে দেশে নতুন আবিষ্কার হয়েছে লোকটা চীন দেশে গেছে বেড়াতে এক দোকানে গিয়ে দেখি সর্বনাশ চতুর্দিকে তার বাপের ছবি রি আমার এত বাপ কোথার থেকে আসলো আমার বাপ তো একজনই ছিল এত বাপ কোথার থেকে আসলো এখন দোকানদারে কয় ভাই তুমি আমার এত বাপ পাইলা কই দোকানদার কয় বেটা তোরই তো জিন্দিতে দেখি না তোর সদ্য গোষ্ঠীতে কোথা থেকে পাবো কই যে আমার বাপ দোকানদার বুঝছে এটা একটা হাদারা আসলে ব্যাপার হলো ওই আয়নার ভিতরে ওর ছবি দেখার গেছে পঁচিশ বছর আগে ওর বাপ মারা গেছে যুবক ছেলে তো যেই না আয়নার ভিতরে দাঁড়াইছে বাপের কিছু ছায়া কায়া প্রতিচ্ছবি ওর ভিতরে দেখা গেছে সে মনে মনে ভাবছে এই আমার বাপ দোকানদারে কয় ভাই তোমার বাপ পাইলা কই দোকানদার তো ঢাকাইয়া কাউয়া শহরের কাউয়া একটু বুদ্ধিজ্ঞান বেশি চিন্তা করলো যা বোঝার বুঝে ফেললো কমন সেন্স দিয়া সে ভাবলো যে এই খরিদ্দারের কাছে কিছু পাওয়া যায় বলে দেখো এই দোকান হলো জাদুর দোকান এখানে অসাধ্য সাধন করা যায় হারানো ব্যক্তিদেরকে এখানে খুঁজে পাওয়া যায় পঁচিশ বছর আগে যে তোমার বাপ মারা গেছে তোমার বাপকে সিস্টেম করে এখানে আনা হয়েছে এই বাক্সের ভিতরে ঢুকায় রাখা হয়েছে কই ভাই আমার বাপের বাটা বা কি পাওয়া যায় টাকা লাগবে অনেক চিন্তা করলো যা লাগে টাকা তাই দেব। পঁচিশ বছর আগে বাপ মারা গেছে এই বাপরে কিনা নিয়ে বাড়ি যাব বাপের বন্ধু বান্ধব দেখাবো সবাই অবাক হয়ে যাবে বাংলা ভাষা ঠিক না মা সাহা যত টাকা চাইছে তাই দিয়ে কিনছে দোকানদার চালাক ভালো করে আয়নাটারে টারে খবরদার খুলবানা ধর বানা সুই বানা বাড়ি যাওয়ার আগে এটা বাড়ি করবা না এ যেমন তেমন জিনিস না বড় দামি জিনিস জাদুর জিনিস লোকটা আর এদিক সেদিক কোথাও বেড়া নেয় সোজা চলে আসছে বাড়ি বাড়ি এনে বউকে কয় দেখ এটা ধরবি না খুলবি না সুইবি না আমি গ্রামের কিছু মুরব্বি ডাক দেব বাপের বন্ধু বান্ধবদেরকে ডাক দেব তারপরে তাদের সামনে খুলবো খাবার আগে খুলবি না কিন্তু মেয়ে মানুষ তো কিউরিসিটি কৌতূহল বেশি আর মানুষের একটা ফেতরাত হলো কোনো জিনিস নিষেধ করা হলো ওর ভিতরে মানুষের আগ্রহ আর বাড়ে এখন বউ কয় রাখলো কি জিনিস কি বিষয় কি ঘটনা কি শেষে আস্তে আস্তে করে বউ খুলছে যেই না উপরের আবরণটারে সরাইছে সর্বনাশ এ তো দেখি ভিতরে এক মহিলা ও বেড়ানের কথা বলে বিদেশে গেছো আর একটা মহিলার বিয়ে করিয়া গোপনে লুকাই আনছো গ্রামের লোক এনে ওই লোকদের সামনে মহিলারে দেখাবা নতুন বউ প্রকাশ করবা আমি কিছু বুঝি না না তারপরে চলে গেছে শাশুড়ির কাছে কার কাছে শাশুড়ির কাছে গিয়ে কয় আম্মা আমার তো কপাল পুড়ছে কি হয়েছে বৌমা বলো আম্মা আপনার ছেলে এতগুলো টাকা পয়সা নিয়ে গেল চীন দেশে বেড়াইতে কোথায় সাঁতার বেড়াইতে গেছে বেড়াইতে যাওয়ার নাম করে গোপনে একটা বিয়ে করে আনছে আম্মা সেই বউটারে গোপনে লুকা রাখছে একটা বক্সের ভিতরে এরপরে গ্রামের মুরব্বী গণ্যমান্য লোকদেরকে দাওয়াত দিতে খবর দিতে গেছে তাদের সামনে এটা বাইর করবে মা কয় ছেলেরে তোর বাপ পঁচিশ বছর আগে মারা গেল এত আদর যত্ন করে লালন পালন করলাম তুই আমার একমাত্র পুত্র ধন কলিজার টুকরা সন্তান বিয়ে করবি দুনিয়ার কাউরে বলতি না আমার অন্তত বলতে পারতি খুব দুঃখে মা কাঁদলো শেষে মেয়ে মানুষ তো চিন্তা করলো যা কান্নাকাটি যাই করি বিয়েটাকে এরকম করছে একটু দেখি মহিলা মাশাল এবার দেখার জন্য যেই না আবরণ খুলছে আহ বলে একটা চিৎকার দেবে হুশ হয়ে গেছে পুত্রবধূ পানি টানি দিয়া সজাগ করল আম্মা কি হইছে বেউ শৈলেন কেন কয়ে দেখ ছেলে মানুষ ষাটটা পর্যন্ত বিয়ে করা ইসলাম শরিয়াতে যায় যাচ্ছে কপাল পড়া যা করছিল করছিল কোনো দুঃখ নাই গোপনে একটা বিয়ে করছে আরো দুইটা করতো কিন্তু চুল পাকা দাঁত ছাড়া আমার মতো একটা বুড়া মহিলার কেন বিয়ে করল কি করছে বলেন তো আসলে ঘটনাটা কোন জায়গায় বলেন তো আপনারা আপনারা যে হাসছেন এত হাসা হাসির কিচ্ছু না এখানে কোন আকিদারও কিছু না কোরআন হাদিসের কোনো ব্যাপার না জাদু মন্ত্র না একটা সিম্পুল ব্যাপার যার নাম আয়না সিম্পুল ব্যাপার বিষয়টা কি আয়না খান সিজ এর সামনে যে দাঁড়ায় তার প্রতিচ্ছবি আয়নায় কথা কি তাই কিনা সুতরাং দেওয়ানবাগি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে উলঙ্গ দেখছে আস্তখুল্লাহিলা আজি মতুবিলে আমার দিনের নবীকে এরকম স্বপ্ন মুসলমান বাদ দিলাম পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো কাফের দেখেছে আমি কোরান নিয়ে আল্লাহর জা পাকের কসম খাচ্ছি সম্ভব নয় আমার দিনের নবীকে এরকম স্বপ্ন কোন মুসলমান দূরের কথা আজ পর্যন্ত পৃথিবীর কোন কাফের যদি বিশ্বনবীকে স্বপ্ন দেখে থাকে আল্লাহর হাবিবকে এরকম জঘন্য রূপে কেউ স্বপ্ন দেখে না আসলে দেওয়ান বাগি নিজে যেরকম উলঙ্গ ল্যাংটা বেয়াদব বেমান ফাসে সে স্বপ্নে তাই দেখেছে জোর বরং আমি আজকে এই দরবারে এই ঐতিহ্যবাহী আড়াই বাড়ি দরবারের আমার দাওয়াত থাকবে অনুরোধ থাকবে আল্লাহর পেগাম্বারেরা চলে গিয়েছেন আখিরি পেগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন পনেরোশো বছর শুরু হচ্ছে বন্ধুরা আমার মুসার হজরত নুহাল্লামের শরিয়াতকে আল্লাহ তালা মোকাম্মল করেন নাই তারপরে নবী আসবেন এই কারণে ইব্রাহিম আলসালামের শরীয়কে আল্লাহ তালা মোকাম্মল করেন নাই তারপরে আবার নবী আসবে এই কারণে মুসার আসলামের শরীয়কে আল্লাহ মোকাম্মল করেন নাই তারপরে নবী আসবে এই কারণে ইসার আসসালামের শরীয়তকে আল্লাহ তালা মোকামাল করেন নাই তারপরে নবী আসবে এই কারণে কিন্তু মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামের শরিয়তকে আল্লাহ তালা মোকামল করেছেন সুতরাং দিন ইসলামের জন্য কোন পীর বানানোর প্রয়োজন হবে না কোনো খলিফা বানানোর প্রয়োজন হবে না কোনো সুপি সাহেবের কোন খাজা বাবার কারো দিন বানানোর প্রয়োজন হবে না দিনের জন্য কেরামত পর্যন্ত যা প্রয়োজন আল্লাহ তালা বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রুসুল্ল সাল্লা ইসলাম আল্লাহ তার মধ্যে সব পুরোপুরি দিয়ে দিয়েছে আজকে আমি অনেক কষ্ট করে দরবারে এসেছি এই দরবারের প্রতি আমার হৃদয়ের ভালোবাসা দীর্ঘ দীর্ঘ দিন থেকে বন্ধুরা আমার গতকালকে আমার এলাকায় প্রোগ্রাম ছিল সারা রাত সারা রাত আমি পর্দার পারে ছিলাম দাঁড়িয়ে ছিলাম সারা রাত আজকে দিন জার্নি করেছে এসেছি শুধু এই দরবারকে একটি ভালোবাসা উদারতা জানাতে আজকে আমি এই দরবারে অনুরোধ করে যাচ্ছি বিশেষ করে এই দরবারের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিজ্ঞ এই দরবারের গদিন সিন পীর সাহেব কাবলা যিনি আসেন আপনি অত্যন্ত ঐতিহ্যবাহী পরিবারের সন্তান পীর যাদা পীর আপনি আউলা দে অলি আসুন আমরা হাতে হাত মিলাই এ নবী আনা দরজা বন্ধ হয়ে গিয়েছে নবী আসার সেলসেলা হাত আমার নবীন আল্লাহ নবীর মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে হকানি পীরেদের দ্বারা দিনের দাওয়াত হয়েছে আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই আমরা চেষ্টা করি আমাদের যারা ভক্তবিন্দু আছে আমাদের মতাকে যারা আছে তাদেরকে কোরআন এবং সুন্দর অনুযায়ী জীবন চালাতে আমরা চেষ্টা করি এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এই পীরেদের মাধ্যমে একটি রিভুল্যুশন একটি আন্দোলন সৃষ্টি হবে সেই আন্দোলন হবে ভিত্তিক আন্দোলন জনবলন ঠিকই না বন্ধুরা আমার আমরা ভিত্তিক একটি আন্দোলন চাই প্রতি একশো বছরের ভিতরে বেদাত যা আসে সে বেদাতকে সে বেদাতকে উৎখাত করার জন্য আল্লাহ তালা মজাদেদ পাঠান আসুন এই যোগে যে সকল দরবারের পীর সাহেব কেবলারা আসেন আল্লাহ তালা তাদের প্রত্যেককে মোজাদ্দেদের ভূমিকায় অবতীর্ণ করুন শির্খ এবং বেদাতের বিরুদ্ধে বাপে করেছে দাদা করেছে পূর্বপুরুষেরা করেছে এটা ইসলামের দলিল নয় আহলে সন্ন্যাত ওয়াল জামাতের আকিদা অনুযায়ী আমরা তাদেরকে শ্রদ্ধা করব। আমরা তাদেরকে সম্মান করব আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা করব। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তাদেরকে হৃদয় থেকে ভক্তি করব কিন্তু আমাদের চলার মূল মন্ত্র হবে কোরআন আর সন্নাত এ জাতিকে আমরা কোরআন এবং সন্না অনুযায়ী চালাতে চাই কোরআন এবং সুন্নার দাওয়াত দিতে চাই কোরআন এবং সুন্নার আহ্বান জানাতে চাই কোরআন আর সুন্নার আলোকে এ সমাজ আলোকিত করতে চাই ভণ্ড পীরেরা ব্যবসায়ী পেরে না ধোকাবাস পীরেরা গরু মার্কা পীরেরা ভাইর আমার যত ধরনের শিরকার বেদাতপন্থী পীরেরা যেন আমাদের এই আন্দোলনে আমাদের এই মহান চেষ্টায় যেন তারা উৎখাত হয়ে যায় নির্মূল হয়ে যায় তারা যেন দেশ থেকে ঘাটটি তোবলা তোলপি তোলপা পালিয়ে যায় আমরা যেন এ দেশের সমাজকে কোরআন শূন্য ভিত্তিক সমাজ এ দেশের মানুষগুলোর যে কোরআন সুন্নমুখী করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন আড়াই বাড়ির দরবার আড়াই বাড়ির দরবার এটা শুধু ব্রাহ্মণ বাড়ি আর সম্পদ নয় আড়াই বাড়ির দরবার শুধু ব্রাহ্মণ বাড়ি আর সম্পদ নয় আড়াই বাড়ির দরবার গোটা বাংলাদেশের সম্পদ শোধরেং এই দরবারকে এ দরবারকে সমাজের আপামর জনতা ভালোবাসে এ দরবারকে দল নির্বিশেষে লোকেরা ভালোবাসে আপনারা জানেন না আপনাদের ভালোবাসার লোকেরা কত জায়গায় ছড়িয়ে আছে সুতরাং আপনারা এগিয়ে আসুন আকণ্ঠ সমর্থন আপনারা জনগণের পাবেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের সহযোগী হবে আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ তালার রহমত আপনাদের উপরে থাকবে আসন আসুন আগামী যে শতাব্দী হবে আগামী যে যুগ হবে আগামী যে দশক হবে সে দশকে সকল প্রকারের বেদাত এবং মুক্ত একটি ইসলাম আমরা জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করি আর সে ব্যাপারে এই দেশে বেনামাজিদেরকে নামাজি বানানো বেরোজাদারকে রোজাদার বানানো টুপিওয়ালা দাড়িওয়ালা বানানো এর পিছনে সবথেকে বড় ভূমিকা আল্লাহর উলিরা রেখেছেন জরবরম না পৃথিবীর যতগুলো রাষ্ট্রে এই পর্যন্ত আমি সফর করেছি পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আমি এই পর্যন্ত গিয়েছি পৃথিবীর যতগুলো জনপদে আমি এই পর্যন্ত ঘুরেছি সাউথ এশিয়া ইস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার মতো এত দিনদার এত টুপিওয়ালা এত দাড়িওয়ালা এত কালেমাওয়ালা এত মসজিদ এত মাদ্রাসা এত আলেম এত ওলামা এত দিনপন্থী লোক পৃথিবীর কোথাও এমনকি খোদ ইসলামের সুতি কাগার খোদ সৌদি আরবেও নয় সুতরাং এর জন্য বড় অবদান হলো হক্কানি পীর বুজুর্গদের আমরা অস্বীকার করি মানি অথবা না মানি ইদানিং অনেক লোকের আছেন যারা পীরেদেরকে একেবারেই বিশ্রী ভাষা ব্যবহার করেন এরকম অনেক জায়গায় পাওয়া যায় সোর ধরা যেরকম ফরস পীড় ধরা ওইরকম ফরস তুচ্ছ তার ছেলের বেয়াদবির একটা সীমা আছে বেয়াদবির একটা সীমা আছে আপনি অন্যকে আঘাত করে এইরকম কথা বলতে পারেন না হ্যাঁ ইসলামের শরীয়তের আকিদার পরিপন্থী যদি কিছু হয় সেটা শরিয়াত দিয়ে আপনার বলার অধিকার আছে। সন্না দিয়ে বলার অধিকার আছে। দলিলে আকলি নকলি দিয়ে বলার অধিকার আছে। কিন্তু ব্যাধুবিমূলক আচরণ করে ঔদত্যপূর্ণ আচরণ করে কথা বলা কার জন্যই শোভনীয় নয় কত ঠিকই না বলুন সুতরাং এক শ্রেণীর আলেমেরা অনেক ধরনের বিষ বাষ্প বলেন অনেক কথা বলেন আমি ওই সকল আলেমদেরকে বলি আপনিও যে আলেম হয়েছেন যাদের কাছ থেকে পড়াশোনা করেছেন দেখুন তার পিছনে ওই মাদ্রাসার পিছনে আপনার যারা ওস্তাদ আপনাকে সবক দিয়ে দিন কাকে বলে ইসলাম কাকে বলে কোরআন হাদিস কাকে বলে শিখায়ছে ওই উস্তাদের পিছনে কোনো না কোনো পীরের ভূমিকা প্রত্যক্ষ পরোক্ষ আসে কথা ঠিক কিনা বলুন সুতরাং যেহেতু এই ভারতীয় উপমহাদেশে পীর বুজুর্গদের মাধ্যমে অনেক কিছু হয়েছে আমরা শুধু একটা জিনিসকে খুব ভয় পাচ্ছি সেটা হলো পীরেদের মাধ্যমে তথাকথিত কিছু ফিরেদের মাধ্যমে কিছু শের এবং বেদাতের কিছু প্রচলন হচ্ছে যেগুলো আমরা অত্যন্ত ভয় পাচ্ছি ভয়াবহ অবস্থা মনে করছি যেগুলি ইমাম ধ্বংসের অন্যতম কারণ মনে করছি সুতরাং আসুন সে বিষয়গুলো আমরা যারা এখন আছি এই প্রজন্মের আমরা যারা আছি আমরা যদি হাতে হাত মিলাই এক দরবার আর এক দরবারের সাথে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই বুকে বুক মিলাই আমরা যদি এই প্রত্যয় ব্যক্ত করি এই উপমহাদেশ গোটা পৃথিবীতে হকালী পীর বুজুর্গদের দ্বারা মানুষ টুপিওয়ালা হয়েছে দাড়িওয়ালা হয়েছে বলা হয়েছে মাদ্রাসার পিছনে ইমামের পিছনে আলমের পিছনে মসজিদের পিছনে হকানি পীর ভূমিকা ছিল আমার এক আত্মীয় ব্রিটিশ পিরিয়ডে আমার খুব নিকটতম আত্মীয় ব্রিটিশ পিরিয়ডে তিনি একমাত্র তার জেলার একমাত্র শিক্ষিত ছিলেন কেলকাটায় তিনি একটি আদালতে চাকরি করতেন তিনি তার জীবনের কোনো এক পর্যায়ে তিনি ফুরফুরা গেলেন ফুরফুরার হজরতে আবু বকর সিদ্দিক রহমা তালা তার কাছে গেলেন তার কাছে গিয়া কিছুদিন তার কাছে রইলেন তার মধ্যে একটা উদাস উদাস ভাব তারপরে ওখানে গিয়ে তার একটু ভালো লাগলো একদিন তিনি বললেন যে আমার বাপের তো অনেক অর্থবৃত্ত আছে আমার বাপের অনেক পয়সা করি আছে আমার অনেক ধন দৌলত আছে আমি চাচ্ছি একটি মসজিদ করার জন্য কি করার জন্য উনি জিজ্ঞেস করলেন তোমার কি কোনো মসজিদ নাই এলাকায় বলে না আমার এলাকায় কোনো মসজিদ নাই ফুরফুরার পীর সাহেব কবলার রহমতুল্লাহ উনি বললেন না তোমার মসজিদ করতে হবে না মসজিদ করার দরকার নাই উনি শিক্ষিত মানুষ বনেদি পরিবারের লোক চিনতে আসলো ব্যাপার কি উনি একজন আল্লাহ রি আমি চাইলাম একটা মসজিদ করার জন্য আর উনি আমাকে মসজিদ করতে নিষেধ করলেন বাধা দিলেন উনি কয়েকদিন হুজুরের দরবারে যাওয়া বন্ধ করে দিলেন আবার একদিন একটু দিলে অশান্তি লাগলো মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে তিনি গেলেন হুজুর তাকে ডেকে বললেন তুমি এই কয়দিন কেন আসনি তার চেহারা দেখে তিনি বুঝতে পারলেন অনুধাবন করলেন যে সে মনে কষ্ট পেয়েছে বললেন আমি তোমাকে মসজিদ করতে বাধা দিয়েছি এই জন্য তুমি দিলে কষ্ট পেয়েছো আসলে আমি চাই তোমার ওখানে মসজিদ না হোক মুসল্লি তৈরি হোক আমি মসজিদ করার জন্য আগ্রহী না মুসল্লি তৈরি করার জন্য আগ্রহী তোমার এলাকায় মসজিদ যদি দাও মুসল্লি যদি না হয় ওই মসজিদে আসবে কারা সুতরাং মুসল্লি তৈরির জন্য যাও তোমার বাপের বৃত্ত বৈব যা আছে তাই দিয়ে ছোট্ট একটা মাদ্রাসা তৈরি করো তুমি মসজিদ দেবে মুসল্লি যদি না থাকে মসজিদে যাবে কে সুতরাং মুসল্লি যদি তৈরি করো মসজিদ আপসে আফসে একদিন এমনি তৈরি হয়ে যাবে দেখুন এই যে হক্কানি পীর বুজুর্গদের বদৌলতে এই উপমহাদেশে মাদ্রাসা হয়েস দিনপন্থী মানপন্থী আল্লাহওয়ালারা হয়েস সুতরাং আমি আজকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব আসুন আসুন আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে আসুন আমরা দৃষ্টিভঙ্গি আরও পরিবর্তন করি উদার মনের হই উদার মনের হই বি পজিটিভ ডু পজিটিভ থিং পজিটিভ উদার মনের হই উদার মনের হয়

যারা তাসুবি যারা করে গোড়াপন্থী লোকেরা আজকে দিনকে পাল্টায় দিয়েছে উদার হই উদার মনোভাব নিয়ে কোরআন এবং সূন্যভিত্তিক জীবন গড়ার জন্য কোরআন এবং সূন্যভিত্তিক শরিয়াত গঠন করার জন্য বেদাত মুক্ত সমাজ গঠনের জন্য সবথেকে বেশি ভূমিকা এই হকানি পীরেরা পীরেদের দরবারগুলি এই দরবারগুলি এই খানকাগুলি নিতে পারে আপনাদের একমত কিনা জোরে বলুন সুতরাং আমি আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন অত্যন্ত শ্রদ্ধাবাজন আলহামদুলিল্লাহ এই এই দরবারের যোগ্যতম কর্ণধার পীর যাদা পীর 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 আল্লামা আল্লাহ হজরত মাওলানা গোলাম সরোয়ার সাহেবকে আমি বিনয়ের সাথে স্বনির্বন্ধ অনুরোধ করব আপনি যদি একটু আন্তরিকতা নিয়ে পৃষ্ঠপোষকের ভূমিকা নিয়ে এগিয়ে আসেন আমাদের মতো অনেক লোককেই সাথে পাবেন আসুন আমরা এ সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়তে চাই এ সমাজকে এই সমাজের এই শেরক এবং বেদাতের কবর রচনা করে আমরা মানুষকে একটি ভিত্তিক সহি ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা দিতে চাই আর সেজন্য সব থেকে বেশি ভালো ভূমিকা এই দরবারগুলো এই পীর সাহেবেরা তারাই রাখতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা কাজে মনোযোগী হওয়ার এবং এই কাজে উদ্যমী হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন এই দরবারের উত্তর উত্তর সমৃদ্ধি এই দরবারের উত্তর উত্তর প্রবৃদ্ধি কামনা করছি এবং এই দরবারে যত বুজুর্গরা চলে গিয়েছেন আল্লাহ তালা তাদের সকলের রোহকে উত্তম মর্যাদা দান করুন الله ترى تدرجه كأوّت ما كام دان الله تعالى تدرجولو كآل اي الله ترى تدشته قيامته اللهم صلِّ على محمد وعلى ali محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم ابن حميد مجد بجت حقلي عبار دكاهبي إن شاء الله نقول قيامته الميدان هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه لنبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته.